বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আজ থেকে 250 আগের কথা, ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন একজন নারী। যত গ্রাম্য চাষাভুষো শ্রেণীর মানুষ, যারা ব্রিটিশদের সামনে দাঁড়াতে পর্যন্ত পারে না, তাদেরই ভাবুন একবার, তাদেরই যুদ্ধের সৈনিক করে সেই নারী রংপুর দাপিয়ে বেড়াচ্ছেন। আর তার দেখানো পথ ধরে এবার শয়ে শয়ে যোদ্ধা নিয়ে আশেপাশের অন্যান্য ভূস্বামীরাও তীব্র বেগে ছুটে আসছেন। আর সেনা, সেনা মানে তো অর্থ উলঙ্গ, না খেতে পাওয়া, কঙ্কাল সার কতগুলো মানুষ, নইলে হিন্দু জমিদারদের এত সৈন্য আসবে কোথা থেকে? রাগে ফুঁসে উঠলেন ব্রিটিশ কর্নেল। কি এত বড় স্পর্ধা, এই হিন্দুগুলোর এত সাহস! দিনের পর দিন না খেতে পেয়ে মরতে বসা চাষাভুষোদের নিয়ে কিনা যুদ্ধে জিতবে, তাও আবার মির্গাসিমের বিরুদ্ধে! এদের তো তিনি একাই পিঁপড়ের মতো টিপে মেরে ফেলতে পারেন। শুধু ওই তলোয়ার হাতে নারীকে একবার যদি নিজের কবজায় এনে ফেলা যায়, তাহলেই সব খেলা শেষ হয়ে যাবে। মহিলা যুবতী সুন্দরী, প্রাসাদেই একে মানায় ভালো, কিন্তু কে শোনে কার কথা, তাই আগে একেই শেষ করতে হবে। আর এটা বুঝতে ব্রিটিশ কর্নেলের আর সময় লাগলো না বেশি। উত্তেজনায় চিৎকার করে উঠলেন ব্রিটিশ কর্নেলের পর। আর সঙ্গে সঙ্গে শয়ে শয়ে ঘোড়ার খুর যেন রংপুরের মাটিতে ধুলোর ঝড় তুলে দাপিয়ে ছুটল। ঘোড়াদের চিহিহি ধ্বনি কাঁপিয়ে দিল রংপুরের আকাশ। নবাবী লেথল, পাইক, বন্দুকবাজ বাহিনী ঝাঁপিয়ে পড়ল এবার, সেই সঙ্গে লাফিয়ে পড়লেন মীর কাসিম। ব্রিটিশ আর নবাবী ফৌজ মিলে চারদিক থেকে ঘিরে ধরেছে, অজস্র গুলির ছররা ছুটছে, আর সেই বিধ্বংসী বাহিনীর মুখোমুখি বুক ঠুকে লড়ে যাচ্ছেন নুরুদ্দিন বাকের মোহাম্মদ জং আর ভবানী ডাকাত। হ্যাঁ, ভবানী ডাকাত। ব্রিটিশরা তাঁকে ডাকাত বলতো ঠিকই, তবে বুঝলেন তিনি সত্যি ডাকাত কি না সে নিয়ে কিন্তু বিস্তর ধোঁয়াশা আছে। পেশাদার যোদ্ধা বাহিনীর সঙ্গে শয়ে শয়ে কৃষক আর জমিদার এবার হাতে হাত মিলিয়েছে, যুদ্ধক্ষেত্র আগলে রয়েছে তারা। ইটাকুমারির জমিদার শিবচন্দ্র রায়ের ডাকেই জেলা উপজেলা গ্রাম গ্রামান্তরের অসংখ্য বিদ্রোহী আজ একসঙ্গে জোট বেঁধে যুদ্ধে নেমেছেন। অত্যাচারী ওয়ারেন হেস্টিংসের হুকুমের বিরুদ্ধে লড়ছে তারা, আর সেই লড়াইয়ের ময়দানে বিদ্রোহী জোটের আগে পিছে লড়াইয়ের কৌশল আর সাহস জুগিয়ে চলেছেন এক নারী। বিদ্যুৎ গতিতে ছুটে বেড়াচ্ছে তাঁর ঘোড়া, কখনো বল্লম, কখনো বর্ষা, কখনো বন্দুক, বদলা বদলি হচ্ছে এ হাত থেকে ও হাতে। ঘোড়া তো নয়, যেন উড়ন্ত চাকু, তার সঙ্গে পাল্লা দেবে সাধ্যকার। খোলা তলোয়ার হাতে সেই ঘোড়ার পিঠে এবার দেখা দিলেন সেই নারী, তিনি রানী জয় দুর্গা। তাঁর দাপটে ব্রিটিশ নীলকর বাহিনীর ঔদ্ধত্য তখন ভেঙে খান খান হয়ে যাচ্ছে। রহস্য মানেই মন গড়া গোয়েন্দা গল্প নয়, ইতিহাসের পাতা থেকে যে ঘটনাগুলো কোনো রহস্যময় কারণে স্রেফ লোপাট করে দেওয়া হয়েছে, এবার সেই কাহিনীগুলোই ফিরিয়ে আনছি আমরা আপনার জন্য। ইতিহাসের এমনই এক রহস্যময় চরিত্র হলেন রানী জয় দুর্গা, তার কথাই শোনাবো আজ আপনাকে। শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স রহস্যের ডায়েরি। রংপুরের যুদ্ধে ব্রিটিশ আর নবাবের নীলকর বাহিনী, বুঝলেন, যতই চেষ্টা করুক না কেন, রানী জয় দুর্গাকে কিন্তু তারা কিছুতেই বন্দী করতে পারেনি। না, ধরা তিনি পড়েননি, বরং তাঁরই কৌশল আর সাহসের জোরে ছত্রাখান হয়ে গিয়েছিল ব্রিটিশ বাহিনী। রংপুরের যে জায়গায় যুদ্ধে জয়লাভ করেছিলেন রানী জয় দুর্গা, সেই জায়গার নাম ছিল জয়পুর।
কিন্তু এমন দুর্ধর্ষ ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে অসংখ্য কৃষিজীবী মানুষকে ঢাল করে তিনি যুদ্ধটা জিতেছিলেন কোন কৌশলে, সেটাও রহস্য জানেন। তবে কৌশল যে তিনি ঠিকই করতেন সে কথা বলা বাহুল্য, কারণ ইতিহাস তার প্রমাণ। বাংলাদেশের চারণ কবি রতিরাম তিনি লিখেছেন যে শিবচন্দ্রের কাজকর্ম তার বুদ্ধি নিয়া, তার বুদ্ধির প্রতিষ্ঠা করে সকল দুনিয়া। শিবচন্দ্রকে বুঝলেন, ইটাকুমারির জমিদার শিবচন্দ্র রায়ের কথা বলা হয়েছে, আর সেই রংপুরের যুদ্ধে তিনিই তো নেতৃত্ব দিয়েছিলেন নিষ্ঠুর নীলকরদের বিরুদ্ধে। সোনার বাংলার ছোট বড় জমিদারেরা তাঁর বাড়িতে এসেই বৈঠকে বসেছিলেন। শিবচন্দ্র দুর্ধর্ষ সাহসী লড়াকু জমিদার, তবে জয়দুর্গার পরামর্শের বাইরে তিনি এক পাও হাঁটতেন না। শুধু শিবচন্দ্র একা নন অবশ্য, রতিরাম বলেছেন যে সকল দুনিয়া মানে আশেপাশের সমস্ত রাজা রাজরারা তাঁর বুদ্ধি আর বিবেচনাকেই মান্যতা দিতেন। রানী জয়দুর্গা না থাকলে জানেন রংপুর হয়তো আর টিকেই থাকতো না সেই সময়। ব্রিটিশ এবং ইংরেজদের চাকরিতে বহাল ভারতীয়দের অত্যাচারে সেই সময় সারা দেশের অবস্থা শোচনীয়, আর রংপুরের মতো ছোট ছোট শহরগুলো তো জাস্ট ধূঁক ছিল। অথচ তার প্রতিবাদ করার মতো শক্তি ছিল না কারো। আশেপাশে যে জমিদারি নেই এমন তো নয়, কিন্তু ছোট ছোট জমিদারেরা ব্রিটিশ বন্দুকের ভয়ে একেবারে চুপ। তাদের মধ্যে মূর্তিমতি ব্যতিক্রম হিসেবে দেখা দিলেন এই নারী। ঠিক কোন পরিস্থিতিতে রানী জয়দুর্গার উদ্ভব হয়েছিল? ইতিহাস বলছে 1772 সাল নাগাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন পাঁচশালা বন্দোবস্ত শুরু করল, তখনই বাংলার কপাল পড়ল। লাফিয়ে লাফিয়ে খাজনা বাড়তে লাগল। রংপুরের খাজনা ছিল সেই সময়ে বছরে 6 লক্ষ টাকা, সেটাই বেড়ে গিয়ে দাঁড়ালো 10 লক্ষ টাকা। এতদিন 6 লক্ষ টাকা দিতেই মানুষ সর্বশান্ত হয়ে পড়ত, সেই জায়গায় ভাবতে পারেন 10 লক্ষ টাকা! কৃষকরা কিছুতেই বাড়তি করের যোগান দিতে পারল না, ফলে জমিদারেরাও বাধ্য হয়ে কর দেওয়া বন্ধ করে দিল। বকেয়া খাজনা আদায়ের কাজে এবার রংপুরের কালেক্টর হয়ে এলেন জোনাথন গুডল্যাট আর তার দেওয়ান দেবী সিংহ। ওয়ারেন হেস্টিংসের হুকুমে রংপুরের জমিদার আর কৃষকদের ওপর অমানসিক অত্যাচার শুরু করে দিল এই দেবী সিংহ। সেই সঙ্গে উর্বর জমি জিরেতে ফসলের পরিবর্তে নীল চাষ করতে বাধ্য করা হল। দেবী সিংহের বর্বরতার ভয়ে ব্রিটিশদের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করার সামান্য সাহসটুকুও হারিয়ে ফেলেছিল রংপুর। ওদিকে দেবী সিংহের গুন্ডাবাহিনী কাউকে ছেড়ে দেয়নি, এমনকি জানেন অন্তঃপুরে ঢুকে মেরে আসার জন্য তাদের মহিলা লেঠেল বাহিনীও ছিল। একবার প্রতিবাদ করলেই তার পরিবার পরিজন সমস্ত খতম করে দিয়ে আসত সেই বাহিনী একেবারে অন্তঃপুরে ঢুকে। ইটাকুমারির বিখ্যাত জমিদার শিবচন্দ্র রায়কে পর্যন্ত গুমঘরে বন্দি করে ফেলেছিল এই দেবী সিংহের গুন্ডারা, আর তারপর বহু টাকা মুক্তিপণ দিয়ে তবে ছাড়া পান শিবচন্দ্র। আর তাই স্বাভাবিকভাবেই তারপর থেকে খাজনা নিয়ে ব্রিটিশ সরকারের জোরজুলুমের প্রতিবাদ করার সাহস ছিল না কারো। জমিদারেরাই যখন ভয়ে তটস্থ, সেখানে খেতে না পাওয়া কৃষক প্রজারা আর কী করবে? অনাহারে মৃত্যুর প্রতীক্ষা করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না তাদের সামনে। হয় খিদের জ্বালায় মরত, নইলে লেঠেলদের হাতে মরত, এই ছিল রংপুরের তখনকার নিয়তি। এই মৃত্যু নগরীকে বাঁচাতে এবার একা যিনি ময়দানে নামলেন তিনি রানী জয়দুর্গা। রংপুর কাউনিয়া উপজেলার ব্রজকিশোর চৌধুরী এবং কাশীশ্বরী দেবীর মেয়ে তিনি। পীরগাছার জমিদার নারায়ণচন্দ্র চৌধুরীর সঙ্গে বিয়ের পরে তিনি মন্থনা বা পীরগাছার রানী। 1765 সালে নিঃসন্তান নারায়ণচন্দ্রের মৃত্যু হয়। জমিদারের আসনে তারপরে বসেন জয়দুর্গা, আর সেই সময়টা থেকেই রংপুরের আকাশে অভিশাপের কালো মেঘ ঘনিয়ে আসতে শুরু করেছিল। একের পর এক কৃষকের ক্ষেত জমি সব উজাড় হয়ে যাচ্ছিল, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল তাদের পরিবার, কিন্তু
সেই নিরন্ন উদ্ভ্রান্ত মানুষগুলোকে বাঁচানোর মতো সেদিন তাদের আশেপাশে কেউ ছিল না। না না না, একটু বলতে ভুল হলো, একজন ছিলেন, ছিলেন সেই নারী। রংপুরের পুরুষ ভূস্বামীরা যখন ব্রিটিশদের ভয়ে দিশেহারা, তখন এই নারী পথে নেমেছিলেন একেবারে একা। তিনি রানী জয় দুর্গা। রানী কি করেছেন? মাঠের পর মাঠ ছুটে বেরিয়েছেন তিনি। তাঁর প্রাণের চেয়েও প্রিয় কৃষকরা আজ বিপন্ন। দুহাত দিয়ে ঐক্যবদ্ধ করেছেন তাদের, আর তাদের বুকে সাহস এনেছেন। চোখে আঙুল দিয়ে তাদের ভবিষ্যৎ দেখিয়েছেন। ইতিহাসের অলিন্দ থেকে আমরা যেন শুনতে পাচ্ছি রানীর কণ্ঠস্বর। তিনি যেন উচ্চ কণ্ঠে বলছেন, আমার সোনার বাংলার কৃষকরা, তোমাদের সোনার ক্ষেত আজ জ্বলে খাক হয়ে যাচ্ছে। তোমাদের যে হাত ফসল ফলায়, সে হাতে আজ এক দানাও অন্ন নেই। তোমাদের ছেলে মেয়েরা মরছে, ঘর জ্বলছে, কার ভয়ে, কার ভয়ে এখনো চুপ করে বসে আছো তোমরা? ব্রিটিশদের ভয়ে? আজও যদি উঠে না দাঁড়াও, তাহলে আর কবে দাঁড়াবে? এমনিতেই তো মরে আছো, নতুন করে আর কি মরবে তোমরা? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও সবাই। আর তারপর, তারপর মরার আগে অন্তত একবার মারার ডাক দিচ্ছেন রানী জয় দুর্গা। পীরগাছা বা মন্থনা হয়ে গোটা রংপুরে তাঁর ডাকে একটু একটু করে কৃষক বিদ্রোহের আগুন জ্বলে উঠল। কিন্তু বিদ্রোহ তো আর মুখের কথা নয়, বিদ্রোহ শুরু হলে তার নেতাও তো চাই। জমিদারেরা নিজেরাও এদিকে ভয়ে আধমরা। কৃষকদের নেতৃত্ব দেওয়ার মতো একজন পুরুষ মানুষও এগিয়ে এলেন না তখন। সে এক শোচনীয় সময় বুঝলেন। কিন্তু যিনি নিজের হাতে এই পরিস্থিতিতে আগুন জ্বালাচ্ছেন, সেখানে এই অন্ধকারকে তো তিনি মেনে নিতে পারেন না। তাই এবার একেবারে রুদ্ররূপে ঘুরে দাঁড়ালেন রানী জয় দুর্গা। ইটাকুমারের জমিদার শিবচন্দ্রকে গোটা রংপুর খুব মান্যগণ্য করে। জয়দুর্গা ছুটলেন তার কাছে। সবার আগে শিবচন্দ্রকেই জাগিয়ে তুলতে হবে। রানী জয়দুর্গার পরামর্শে সেই জেলার যত জমিদার আছে সকলকে একদিন ডেকে পাঠালেন শিবচন্দ্র। আর তাঁদের মাঝখানে ঝড়ের মতো ছুটে এলেন জয়দুর্গা। আর তারপর, তারপরের অবস্থার ছবি আঁকছেন এক চারণ কবি। তিনি লিখছেন, জ্বলিয়া উঠিল তবে জয় দুর্গা মাই, তোমরা পুরুষ নও, সকতি কি নাই? মাইয়া হইয়া জনমিয়া, ধরিয়া উহারে, খণ্ড খণ্ড কাটিবারে, পারি তলোয়ারে। এই হল মোক্ষম ওষুধ। গোটা রংপুর জেলার ভয়ে তটস্থ সমস্ত জমিদারের সামনে এবার ফেটে পড়লেন সেই একাকিনী নারী। পুরুষ হয়ে জমিদাররা যা করতে পারছেন না, তিনি মেয়ে হয়ে একাই তা করে দেখিয়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রানী জয় দুর্গা। দেবী সিংহের বাহিনীকে একাই শেষ করে দিতে পারেন তিনি। তাঁর মুখ থেকে এই কথা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে এবার মন্ত্রের মতো কাজ হলো। কোমর বেঁধে উঠে দাঁড়াল গোটা রংপুর। শুরু হলো প্রবল কৃষক বিদ্রোহ। জয় দুর্গা অনেক আগে থেকেই ব্রিটিশদের নজরে ছিলেন, কিন্তু একের পর এক রাজাকে নির্বিচারে বন্দী আর হত্যা করা হলেও রানী জয় দুর্গাকে কিন্তু বন্দী করতে সাহস পায়নি ব্রিটিশ সরকার। রংপুরের ইংরেজ কালেক্টর তাকে একটু যেন এড়িয়েই চলতেন, কিন্তু কেন সেও এক রহস্য। ঐতিহাসিকেরা বলেন, কৃষক আন্দোলনের ভয়ে ব্রিটিশরা এ কাজ করতে ভরসা পাননি। কিন্তু তা মনে হয় সবটা সত্যি নয়, জানেন। গনগনে আগুনের মতো রানীর তেজের সামনে আসলে ব্রিটিশ অফিসাররা বোধহয় এগোতেই ভয় পেয়েছেন। কিন্তু এবার তো আর উপায় নেই, তাঁর বিরুদ্ধে অস্ত্র ধরতেই হবে এবার তাদের। কৃষকরা যখন সম্মুখ সমরে নেমেছে, মীর কাসিমের নেতৃত্বে ব্রিটিশ ফৌজ এলো রংপুরের দখল নিতে। তবে না, জয়দুর্গার পরাজয় কি অত সহজ? ডাকাত ভবানী, জমিদার শিবচন্দ্র আর জয়দুর্গার নেতৃত্বাধীন শত সহস্র কৃষক আর বরকন্দাজ ফৌজের দাপটে একটু একটু করে পিছু হটল ব্রিটিশ বাহিনী। বেগতিক দেখে রংপুর ছেড়ে পালিয়ে গেল দেবী সিংহ।
ইটাকুমারির কৃষক বিদ্রোহ এবার মন্থনা, বামনডাঙ্গা, টেপা, ফতেপুর, চণ্ডীপুর হয়ে যেন দাবানলের মতো ছড়িয়ে পড়তে লাগল। রানী জয়দুর্গার আহ্বানে এই চণ্ডীপুরেই কৃষক বিদ্রোহের সঙ্গে বিদ্রোহী সন্ন্যাসীরাও এসে হাত মিলিয়েছিলেন সেদিন। কৃষক আর সন্ন্যাসী মিলিয়ে বিদ্রোহের যে আগুন জ্বলেছিল সেদিন, সেই আগুনের লেলিহান শিখা হয়ে উঠলেন রানী জয়দুর্গা। সত্যি ইতিহাসের সেই ভয়ানক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রানী জয়দুর্গা কীভাবে যে সমানে সমানে যুদ্ধ করার সাহস জোগাড় করেছিলেন তা সত্যি আজও রহস্য। কারণ তাঁর যুদ্ধের কোনো পুরনো ইতিহাস কারোর জানা নেই। আর তিনি শুধু একাই লড়াই করলেন না, আশেপাশের সমস্ত ভূস্বামীকে এক কাট্টা করে মারাত্মক প্রতিরোধ গড়ে তুললেন তিনি। আবার মীর কাসিম এবং ব্রিটিশদের মিলিত বাহিনীর সঙ্গে ঠিক কী কৌশলে লড়তে হবে, কোন কৌশল নিলে তাদের পক্ষের শক্তি বাড়তে পারে, সেসব বুদ্ধিরও যোগান দিলেন জয়দুর্গা। হতবুদ্ধি ব্রিটিশ সৈন্যরা তাকে বাংলার প্রথম ব্যান্ডিট কুইন নামে ডেকেছিল জানেন, আর গোটা রংপুর তাকে দেবী চৌধুরানী নামে মাথায় করে রেখেছিল। ছুটন্ত ঘোড়ার পিঠে খোলা তলোয়ার হাতে সেই নারী ঠিক কতটা দস্যু আর কতটা রানী তাও কিন্তু রহস্য। এমনকি পরবর্তীকালে আরও কয়েক জোড়া দেবী চৌধুরানীর সন্ধানও পাওয়া যায়, কিন্তু নারীত্ব আর দেবীত্বের আদি শক্তি যে সেই জয়দুর্গা একা বহন করেছেন তা নিয়ে আর কি কোনো সন্দেহ থাকে? বোধহয় না বলুন। সার্থক অগ্নিকন্যা ঠিক একেই বলে, তাই না? ইতিহাসের এই জ্বলন্ত অগ্নিকন্যা এর পরে কোথায় গেলেন? কালের নিয়মে কি তিনি হারিয়ে গেলেন, তলিয়ে গেলেন বিস্মৃতিতে? বোধ হয় না। তবে কি তিনি রয়ে গেছেন? কিভাবে রয়ে গেছেন সেটাই সবচেয়ে বড় রহস্য। ইতিহাসের পাতা তাকে বিশেষ মান্যতা দেয়নি। কালের নিয়মে কোথায় কোন অতলে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে তাকে, কিন্তু কেন সেটাও এক রহস্য বই কি। ইতিহাসের এই অবিচারের সঙ্গে যুদ্ধ করেও আজও কি করে অন্ধকার ফুঁড়ে উঠে আসছেন জয়দুর্গা, সেই রহস্যেরও কিন্তু উত্তর নেই। রহস্যের পর রহস্য ক্রমাগত ইতিহাসের পাতার ওপরে জমা হয়েছে, সেই রহস্যের পর্দা সরাতে পারেননি কোনো ঐতিহাসিক। তবে ইতিহাসের এই উপেক্ষিতার টানেই কিন্তু রংপুরে এসেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিঃশব্দে এসেছিলেন, ফিরেও গিয়েছিলেন নিঃশব্দে, আর তারপরে তারপর তার কলম কিন্তু নিঃশব্দ থাকেনি। তিনি লিখলেন দেবী চৌধুরানী। আচ্ছা, সেই দেবী চৌধুরানী কি এই রানী জয়দুর্গা? আর ভবানী ডাকাত, সে কি সেই ভবানী পাঠক? না, সে উত্তরও বঙ্কিম দেননি জানেন। এমন জীবনের সামনে এক মুগ্ধ দর্শক হয়ে দাঁড়িয়েও বঙ্কিমচন্দ্র একবারও তার নাম পর্যন্ত উচ্চারণ করেননি। কিন্তু কেন সেও এক রহস্য। অন্তত বঙ্কিমচন্দ্রকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি শুধু বলেছিলেন যে সাহিত্যকে সব সময় ইতিহাসের আতসকাচ ফেলে দেখতে যাওয়া উচিত নয়। কেন বললেন তিনি এমন কথা? সাহিত্যকে ইতিহাসের সঙ্গে মিলিয়ে দেখলে ক্ষতি কি? ঐতিহাসিক প্রেক্ষাপট বাদ দিয়ে শুধুমাত্র উপন্যাস হিসেবে দেবী চৌধুরানী পড়ার জন্য পাঠককে সতর্ক করার প্রয়োজন তার পড়ল কেন? এই এত সব কেন ওর যথাযথ উত্তর দেওয়ার আজ আর কেউ নেই। ছিলেন একমাত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু তিনিও তো সেই নীরবই রয়ে গেলেন। হয়তো ব্রিটিশ ভারতের ডেপুটি ম্যাজিস্ট্রেট সেদিন রানী জয়দুর্গার নাম স্বীকার করতে পারেননি, তবে পরবর্তীকালেও কিন্তু এই বীরাঙ্গনাকে নিয়ে জানেন নীরবই ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু কেন কেন সেও এক অদ্ভুত রহস্য। সে রহস্যের ওপর থেকে পর্দা আজও কোনো ঐতিহাসিক বা কোনো সাহিত্য গবেষক সরাতে পারেননি। সে উত্তর তাই আজও সময়ের গর্ভেই থেকে গেছে। আজ এই পর্যন্তই। ইতিহাসের ওপর থেকে সময়ের ধুলো জাল আর রহস্যের পর্দা সরিয়ে আবারও ফিরব কোনো সত্যি ঘটনা বা চরিত্রের হাত ধরে। ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা, গল্পে জমজমাট।
আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।